কুইন্স প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে নর্থহ্যাম্পটন কলেজে এক কেক তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন 9 জন শেফ। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে ব্রিটেনের নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত হয়ে গেল কুইন্স প্ল্যাটিনাম জুবিলি কেক প্রতিযোগিতা 2022। বৃহস্পতিবার দুপুর 12টায় নর্থহ্যাম্পটন কলেজের মডার্ন কিচেনে 9 জন শেফ কেক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। এক কেক প্রতিযোগিতা আয়োজন করেছিলেন মাস্টার শেফ ইন্টারন্যাশনালের ফাউন্ডার সেলিব্রিটি শেফ মোহাম্মদ আলী। কুইনোর প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আমরা নর্থহ্যাম্পটন কলেজে একটা কেক কম্পিটিশন করছি। আমরা একটা উইনার পাইছি জাস্ট টু সেলিব্রেট কুইন্স জুবিলি। কুইন্স প্ল্যাটিনাম জুবিলি কেক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট নর্থহ্যাম্পটন শায়ার কাউন্সিলের চেয়ারম্যান আন্ডি গঞ্জালেভ ডি সাবেজ। বিশেষ অতিথি ছিলেন নর্থহ্যাম্পটন টাউন কাউন্সিলের নবনির্বাচিত মেয়র কাউন্সিলর ডেনিস মেহতিত ও নর্থহ্যাম্পটন কলেজের ডেপুটি ভাইস প্রিন্সিপাল পার্টিক জেলিবি। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনবিআর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুজাহিদ খান সহ আরও অনেকেই। আই এম প্লিজড টু বি হিয়ার দিস মর্নিং টু জাজ দিস কম্পিটিশন এন্ড থ্যাংক ইউ টু মাস্টার শেফ ইন্টারন্যাশনাল। দ্য স্ট্যান্ডার্ড অফ কেকস ইজ অ্যাবসলিউটলি ট্রেমেন্ডাস এন্ড আই সার্টেনলি এনজয়েড টেস্টিং অল অফ দেম। টুডে দ্য জুবিলি উইনার অফ দ্য কেকস আই হ্যাভ টু সে হুইচ হ্যাজ বিন ট্রেমেন্ডাস ডেফিনেটলি এট দ্য হেড টুডে উইথ দ্য চেয়ারম্যান ইজ আ ফ্যান্টাস্টিক অপরচুনিটি টু শেয়ার উইথ দ্য মেয়র অফ নর্থহ্যাম্পটন। বিচারকদের রায়ে কেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন শেফ ভিক্টোরিয়া। নর্থহ্যাম্পটন কলেজ থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থহ্যাম্পটন থেকে সহকর্মী এহসানুল ইসলাম চৌধুরী শামীম।